চৌহান পরিবারের আঙুল এবার পুলিশের দিকেই। বিক্রমকে এক প্রকার আড়াল করতে চাইছেন বলে তাদের অভিযোগ। সনিকার পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর এমনটাই। এমনকি সনিকার মৃত্যুর পর তদন্তের প্রাথমিক ব্যাপারগুলোই মানা হয়নি পুলিশের তরফে। দুর্ঘটনার পর 15 দিন কেটে গেছে, তদন্তের গতি প্রকৃতি দেখে কোনোভাবেই সন্তুষ্ট নয় সনিকার পরিবার। এমনটাই জানা যাচ্ছে চৌহান পরিবারের ঘনিষ্ঠদের তরফে। ঘনিষ্ঠ মহলে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সনিকার পরিবার। দুর্ঘটনার পর সনিকার বাবা মাকে খবরটা জানাতে কেন 5 ঘন্টা দেরি করল পুলিশ? সনিকার ফোন ওয়ালেট কেন বিক্রমের বন্ধুদের হাতে তুলে দেয় পুলিশ? কেন জিনিসগুলো পুলিশ আটক করেনি তদন্তের স্বার্থে? পরে সনিকার ফোন তার পরিবারের হাতে আসে বিক্রমের বন্ধুদের মাধ্যমে। সনিকার রক্তাক্ত পোশাকের মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ কি করে চৌহান পরিবারের হাতে তুলে দিল পুলিশ? তদন্তের স্বার্থে কেন বাজেয়াপ্ত করেনি? 11 দিন পর কেন সনিকার বাড়ি থেকে সেগুলো সংগ্রহ করতে যায় পুলিশ? কেন এত দেরি? বিক্রম মদ খেয়েছিলেন কিনা জানতে ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হয়েছিল কি? এত বড় দুর্ঘটনার পর কেন বিক্রমের রক্ত এবং মূত্র পরীক্ষা করা হলো না? মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন বিক্রম, সনিকার পরিবারের তরফে লিখিত অভিযোগের পরেও কেন পুলিশ বিক্রমের বিরুদ্ধে 304 বা 304-2 ধারায় মামলা করল না? ঘটনার অন্যতম বড় প্রমাণ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। প্রমাণ নষ্ট বা বিকৃত হতে পারে জেনেও কিভাবে গাড়িটিকে এত গুরুত্বহীন অবস্থায় ফেলে রাখা হয়েছে থানা চত্বরে? কেন ঘটনাস্থল অর্থাৎ লেকমল এলাকার CCTV ফুটেজ এখনও সংগ্রহ করল না পুলিশ? দুর্ঘটনার 30 ঘন্টা পর কেন গাড়িটিকে ফরেন্সিক পরীক্ষা করা হলো, আগে কেন হলো না? বিক্রমকে জেরা করার সময় কেন তার বাবাকে ওই সময় ওই থানাতেই পুলিশের সঙ্গে ক্যারম খেলতে দেখা গেল? অভিযুক্ত পক্ষের সঙ্গে পুলিশের এত দহরম মহরমের কারণ কি? কেন দুর্ঘটনার প্রায় 8 দিন পর প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করল পুলিশ? চৌহান পরিবারের অন্দরমহলে কান পাতলেই ঘুরে ফিরে আসছে এই প্রশ্নগুলো। এ সমস্ত গাফিলতির দায় কে বা কারা নেবেন? অনেক কিছুর মতোই এসবে জবাব পাননি সদ্য সন্তানহারা চৌহান দম্পতি। সদুত্তর পাওয়ার আশায় ওরা। আসল সত্যিটা কি বেরিয়ে আসবে?